এরকম কোনো পরিকল্পনা আমাদের নেই ন্যাশনাল টিমের খেলা বাদ দিয়ে অন্য কিছু খেলার ব্যাপারে কোনো পরিকল্পনা আমাদের নাই এবং এটা আমরা ওদেরকে বলেও দিয়েছি এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে মানে ফ্যাক্টরসগুলো চিন্তা করেই পাকিস্তান উইল ডিসাইড যে ওরা যেহেতু হোস্ট যেটা কোথায় করবে কোথায় করলে সবচেয়ে ভালো হয় এবং এইটাই আমাদের কাছে প্রপোজ করবে নেক্সট মিটিংয়ে ভেনিউ এখন পর্যন্ত ঠিক হয়নি এটা যেহেতু পাকিস্তান হোস্ট পাকিস্তানই হ্যাজ টু ডিসাইড এখানে অন্য কিছু না সো ভেনুর ব্যাপারটা আমরা ঠিক আমাদের মিটিংয়ে যেটা আলাপ হয়েছে সেটা হচ্ছে যে আমাদের নেক্সট মার্চে আর একটা মিটিং আছে আইসিসির মিটিং আছে ওই আইসিসির মিটিংয়ের সাথে আমরা এসএসসিরও একটা মিটিং রেখেছি ওখানটায় আমরা ভেনুটা ঠিক করতে পারবো জানতে পারবো আশা করছি যে জানতে পারবো কোথায় হবে আসলে আমরা এখন পর্যন্ত যেটা করেছি সেটা হচ্ছে আমরা আপাতত খুঁজছি একজন বিদেশি কোচ অ্যাজ অ্যাসিস্ট্যান্ট কোচ বা ওই ধরনের কিছু একটা এটার পিছনে কারণটা হচ্ছে যে যেটা আপনাদেরকে আবার আগে অনেকবার বলেছি যে যেই পরিমাণ খেলা একজনের পক্ষে আসলে কোনোভাবেই সম্ভব না সো একজন যদি থাকে তাহলে হবে কি যে হেড কোচ তার সাথে যদি আরেকজন থাকে তাহলে হয় যে চিন্তা ভাবনা প্ল্যানিং এই সব কিছু একটা মিল থাকবে একেবারে আমরা চাই না যে এক একজন এক এক রকমভাবে সব কিছু করুক সো কারণ কন্টিনিউয়াস খেলা টানা খেলা এমন না যে মাঝে মাঝখানে ব্রেক আছে যে ওদেরকে আবার আরেকভাবে তৈরি করা হবে সো সেই জন্য একটা ইউনিফর্মিটি রাখার জন্য এবং সিমেট্রি রাখার জন্যই আমরা এটা চিন্তা করেছি যে আমরা একটা বিদেশি কোচ খুঁজছি এটা নিয়ে আমরা কথা বলছি আশা করছি যে সিরিজের আগেই হয়তো আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো হয়তোবা দিস ইজ এক এক নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের আরেকটা প্ল্যান হচ্ছে যে দেশীয় কিছু কোচকে আমরা অ্যাপ্রোচ করব যদি তারা ইন্টারেস্টেড থাকে তাহলে আমাদের যদি এই কোচিং প্যানেলের সাথে যুক্ত হয় তাহলে হয়তো আমাদের সামনে কয়েক বছর পরে আমাদের এরাও দায়িত্ব নিতে পারবে মানে এটা একটা আমাদের জাস্ট খালি আইডিয়া বা প্ল্যান আছে এখন পর্যন্ত আমরা কারো কাছে অ্যাপ্রোচ করিনি আমাদের লিস্টে আছে লিস্টে তো ডেফিনেটলি আছে আসলে এই হঠাৎ করে একটা টুর্নামেন্ট শুরু হলো আর ওখানে একটা কোচ এসে সব কিছু বদলে দিয়েছে এগুলো এগুলো জাজ করা আসলে খুব কঠিন ডোমেস্টিক ক্রিকেট ডোমেস্টিক ক্রিকেটে এটা আসলে এইভাবে জাজ করা উপায় নেই তবে ভালো করছে মানে এটা তো কোনো সন্দেহ নেই টিম ভালো করছে বাট কতটুক প্ল্যানিং চেঞ্জ করে দিয়েছে কত কিছু কতজন কত ব্যাটিং শিখিয়েছে বা বোলিং শিখিয়েছে এটা আসলে জানতে হবে এটা আমাদের জানা নেই যে ওরকম মেজর কোনো শিফট চেঞ্জ করেছে বলে আমাদের জানা নেই মানে আমাদের তো বুকিং দেওয়া আছে সো ডেফিনেটলি আসবে মানে আসার কথা না ওখানে যে ইস্যুটা হয়েছিল যে ওরা ফুল মেম্বার যেহেতু আছে ওদেরকেও ফুল মেম্বারের বেনিফিটটা দেওয়া এটা আমরা সকলে মিলে এটা সাপোর্ট করেছি এখন আসলে এটা বেশ কমবে না বাড়বে এটা এখন বলা মুশকিল এটা তো ইনকামের উপরে সো বাড়তেও পারে কিছু কমতেও পারে জানি না বাট আমাদের কথা হচ্ছে নীতিগতভাবে আমরা উই অল এগ্রিড যে না একটা ফুল মেম্বার যেহেতু সে হয়েছে হি শুড অলসো গেট মানে ওই দেশটাও একটা ফুল মেম্বারের যে সমস্ত বেনিফিট আছে তা পাওয়া উচিত কোনো এরকম কোনো শব্দই শুনিনি কথা তো দূরে থাক এরকম কিছুই হয় মানে যদি পাকিস্তানের বাইরে হয় তাহলে বাংলাদেশে একটা অপশন হতে পারতো কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন ওই সময়টায় যে পরিমাণ বৃষ্টি আছে যদি টি টোয়েন্টি হতে তাও একটা সুযোগ নেওয়া যায় কিন্তু ওডিআই আমার মনে হয় কোনোভাবেই আমাদের পক্ষে করাই সম্ভব না যেহেতু আমরা জানি যে ওই সময়টায় হলে আমরা খেলাটা শেষ করতে পারবো না ভালো হবে না বৃষ্টির সময় আমরা জানি সেই জন্য আমরা কোনো অ্যাপ্রোচও করিনি আমিও মতো প্লেয়ার যদি ইনজুর্ড হয় তাহলে কনসার্ন তো থাকবেই বাট আমার আজকেও কথা হয়েছে তার সাথে আমার কাছে মনে হচ্ছে না যে সে ইংল্যান্ড সিরিজ মিস করতে পারে এরকম কোনো পরিস্থিতি এখন পর্যন্ত একটা প্রপোজাল এসছে বাট আমার জানা মতে এটা ডোমেস্টিক ক্রিকেটের সাথে ক্ল্যাশ করবে তখন আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ চলবে তাহলে কাদের সাথে খেলবে সো মানে ঢাকা প্রিমিয়ার লিগ থেকে প্লেয়ার নিয়ে ওখানে খেলানোটা এটা আমার মনে হয় না ক্লাবগুলোও রাজি হবে বা প্লেয়াররাও ইন্টারেস্টেড হবে বলে আমার মনে হয় না সো আমরা দেখছি যদি অন্য কোনো জায়গায় তাদেরকে ফিট করা যায় অবশ্য করবে দল মানে একটা তো হাতুর সাথে তো কথা হচ্ছেই ওদের তামিম সাকিব ওদের সাথে তো কথাবার্তা হচ্ছেই নান্নু যোগাযোগ আছেই ইনফ্যাক্ট হাতুরা সিংয়ের সাথে তামিমের বা প্লেয়ারদের তো আগে মানে আমাদের এই আলোচনার আগেও অনেক আগের থেকেই আলাপ আলোচনা ওদের সাথে যোগাযোগ আছে কথাবার্তা হয় মানে তাই বলেছে আমাকে প্লেয়াররা সো যোগাযোগ আছে
আমার ধারণা ওডিআই টিম একটা দিয়ে দিবে ডেফিনেটলি আমার ধারণা বা টি টোয়েন্টিটা হয়তো একটু পরে দিবে।